সুপ্রভাত, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে এসেছি রাজশাহী জেলা বালিশর বাজারে। আজকে জানাবো আপনাদের রসুনের বাজারটা সম্পর্কে, আজকে কেমন দাম আছে রসুন। তো আজকে তারিখ 8 এপ্রিল 2023। তো চলুন জেনে নিই রসুনের কিছু বাজার ছিল কথা বলে জেনে নিই। 2800 দিলে হবে না? তো দর্শক যে রসুন গুলো দেখছেন এগুলো হচ্ছে কত মাজারি সাইজের রসুন। কেমন দাম হয়েছে আজকে? আছে দাম মোটামুটি ভালো, ভালো আছে মোটামুটি। কত পর্যন্ত দাম হয়েছে আপনার? দাম কত পর্যন্ত দিল ব্যাপারী? 2800, 3000, 3200। 3200 পর্যন্ত বলেছে? কত লে দিতে চাইছিল? 3500 টাকা, 3500। আর এটা হচ্ছে সবচেয়ে যেটা ছোট রসুন, এটা হচ্ছে কুচি ছোট রসুন। সালাম আলাইকুম ভাই, ছোট রসুনটা কি দাম হয়েছে? কত পর্যন্ত দাম দিচ্ছে? তাহলে গতাতে চাইতে ভাই আজকে মোটামুটি রসুনের বাজার তো বাড়তি বেশি। তো বড় রসুনের কেমন দাম আছে জানবো। আসসালামু আলাইকুম ভাই, এই বড় রসুনটা কি দাম? আপনার কত বলছে ব্যাপারী দাম? 3500 বলেছে। তারপরে মোটামুটি আজকে বাজারে দর দাম হয়েছে। তো দর্শক এর পাশে যে রসুনটা দেখছেন সেটা হচ্ছে বড় সাইজে। সালাম আলাইকুম ভাই, ভাই কি দাম হলো আজকে রসুনটা? 3500 দাম হয়েছে। কত হলে দিতে চাইছিলেন চাচা? 4000। তো 3500 পর্যন্ত দাম হয়েছে, 4000 হলে চাচা দিতে চাচ্ছে আজকে। তাহলে গত হাটে চাইতে বাজার মোটামুটি আজকে একটু অনেকটাই বাড়তে আছে চাচা, অনেক বাড়তে নাই। তো দর্শক রসুনের বাজারটা মোটামুটি ভালো আছে। আসলে পেঁয়াজের বাজারে পুরো কৃষকের একটু খুব বেশি, আসলে ব্যাপক খরচ, দামটা একটু বাড়তি হলে ভালো হয়। পেঁয়াজের বাজার 1100-1150 টাকা বাজার বর্তমানে। কেমন আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি দাম কিনলেন আজকে রসুন? 3500 পর্যন্ত কিনেছি রসুন। 3500 টাকা পর্যন্ত কিনেছি। আমি 3500 দিয়েছি, তারও বেশি বাজার আছে। বাজার কত পর্যন্ত? 4000 পর্যন্ত আছে। 4000 বড় রসুন? হ্যাঁ। তো দর্শক কিনেছি 2200। ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জেনে নিচ্ছি। তো আমার অনলাইনের মাধ্যমে কেউ যদি রসুন চাষ কিনতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই ফোন নাম্বার একটু বলবেন। 01322 67 91 14। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ ইউনুস আলী। তো ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, চলে যাবেন মাগুরার কাছে। তো দর্শক এই ছিল আজকে বালিশর হাট থেকে আপনার রসুনের খবর।